কোনো কিছুকে ছোট করে দেখতে হবে না, দেখা যাবে না, কম আসবে না, কম আসবে না, কম উপরে উপরে দিকে যাবে। 1,40,000 কত দিলে? 3 মাস। তাহলে মাসে কত হলো? ঠিক কিনা কথাটা না, ঠিকই আছে। কি ঠিক আছে বলেন একটু। 40,000 টাকা মাসে দিতে হচ্ছে, তাই না? কিনি করি নাই। কিনি দেওয়ার পর কিনির মুখে 4-5 দিন পর লিভারটনিক দেই, জিং দেই। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি, আমি রায়হান দেওয়ান। আমরা জানি আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছে বাংলাদেশের বেকারের সংখ্যা প্রায় 3 কোটি, আর এই বৃহৎ জনগোষ্ঠী বা শ্রমশক্তি বা তারুণ্যকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের কথাটা কেমন যেন হয়ে যায়। তাই যুব কথা দেশের হতাশ এবং বেকার যুবদের যাতে করে তারা খামারি হয়, আত্মকর্মী হয়, উদ্যোক্তা হয়, যদি চাকরি না পায় সেই কারণে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। আর তার ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সন্তাদিগড় গ্রামে। এখানে এক ভাইয়ের খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ সেলিম মন্ডল। তো আমি শুনলাম আপনার একটু ছোট্ট একটা খামার আছে। হ্যাঁ। তো এই আপনাদের যে খামারটা, কিসের খামার? এটা দেশি জাতের গরু আসে। আচ্ছা, আড়া গরু বলে। তো এতে কি আপনার আছে এখন গরু? আছে। হ্যাঁ, আল্লাহ দিলে একটু। তো এটা কবে থেকে ভালো হয়? আচ্ছা আচ্ছা। তো শুরুটা যখন করলেন, প্রথম যখন শুরুটা করলেন কিভাবে করলেন? শুরু করলাম সংসারের টাকা পয়সা দিয়ে। কয়টা কিনছিলেন প্রথমে? প্রথমে কিনছিলাম 4টা। একবারে 4টা কিনছিলেন? একবারে 4টা। কি কিনছিলেন? শাড়ি। শাড়ি কিনছিলেন। তো শাড়িটা মোটামুটি আসছে? হ্যাঁ, মোটামুটি ভালো আসে। তো আমরা আপনার গরুগুলো একটু দেখে দিই। আপনার এই এই যে সাপটা দেখতেছি, এর বয়স কত? এর বয়স হবে হয়তো 14-15 মাস। আচ্ছা, এটা কিনছিলেন কতদিন আগে? এটা কিনা এই 40 দিন হচ্ছে। আচ্ছা, কতদিন রাখবেন? রাখবো আরো মাস তিন রাখা লাগবে, বাজার না আসবে না। আচ্ছা, তাহলে আসলে কত আসবে? এটা তখন লাখের কাছাকাছি। আর এখানে খাওয়া খরচ কেমন যায়? খাওয়া খরচ 20-25 হাজার। আচ্ছা, আর এই যে এটা দেখতেছি, এটা ওই একই বয়সী। হ্যাঁ, এটা একটু কসের মধ্যে, এটা একটু না মানে কত দেখেন ছিল এটা? এটা কিনা আছে 57,000। কতদিন আগে? 40 দিন। একই সঙ্গে সবগুলো একটা সবগুলো। আর এই যে যে পরেরটা দেখতেছে কি অবস্থা বলুন তো? এটা কিনা আমার 60,000। এটা ওই কতদিন আগে? এটা 40 দিন হলো বয়স। আচ্ছা, আগে কতদিন রাখবেন? আমার তো মনে হচ্ছে যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে। হ্যাঁ, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এটা এরকম আপনার টার্গেট কেমন হয়, মানে এটা কতদিন রাখবেন বলুন তো? এটা এখন আরো 3 মাস রাখার চিন্তা ভাবনা, বাজারের উপর কিছু নির্ভর করবে। অনেক সময় দেখা যায় যে বাজার খারাপ, আর এগুলো একটা সুবিধা কি যে বাজার খারাপ হলে এগুলো রাখা যায়। আচ্ছা, এগুলো রাখলে লস নেই। আচ্ছা, আর গাভী গরু ব্রয়লার মুরগি যেমন 1 মাস বয়স হলে বিক্রি করা লাগবে, গাভী গরু এরকম যে বিক্রি করা লাগে ফ্যাটেনিং এর ক্ষেত্রে। ফ্যাটেনিং এর ক্ষেত্রে। আচ্ছা, আর এক আরো রাখলে মোটাও হয়, তাজাও হয়, বড়ও হয় এবং লাভটাও বেশি, এবং লাভটাও বেশি হয় যা খাই খাবার তুলনায়। খাবার তুলনায় লাভটাও বেশি হয়। ওই জন্য এই গরুগুলা আমি বুঝি যে এই গরুগুলা রাখা পালা লাভজনক। এটা যদি 3 মাস রাখেন তাহলে এটাতে কি প্রত্যাশা করছেন যে কত আসবে? এটা আশা করা যায় যে 90-1 লাখ। আচ্ছা, আর এই যে এই যে পরটা দেখতেছি, এটা কিনা আমার 60,000। আচ্ছা, কতদিন রাখবেন? এটা ওই একই মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে বিক্রি করবেন না? জানুয়ারি পরে ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি দিকে বিক্রি করবেন। তখন কত আসতে পারে? তখন এটাও তো আশা করতেছি 90-1 লাখ। আচ্ছা, ওই যে পরে দেখতেছি কালোটা, পরে ওটা একটু বড় অবস্থা বললাম তো, এটা আমার কিনা 65,000। আচ্ছা, এটা ওই একই সঙ্গে আর কি। এটা প্রত্যাশা কেমন? এটা একটু বেশি মনে হচ্ছে, এটা একটু বেশি আশা করতেছি। এটা বড় সরো, বড় সরো, এটা একটু বেশি আশা করতেছি। আচ্ছা, আপনার এই পাশে আর দুইটা আছে, আমরা এই দুইটা দেখব একটু। এটা দাঁত হয়েছে, এটাও কিনা আমার 65,000। আচ্ছা, এটা নিয়ে প্রত্যাশা? এটা বেশি দিন রাখবো না, এটা আর মাস দিক। আচ্ছা, হয়তো কিছু প্রয়োজনে বিক্রি করা লাগতে পারে। আচ্ছা আচ্ছা, তখন কেমন হতে পারে? তখন তো আমার আশা 90-1 লাখ। দেখেন তো একটু, এটা গরু মোটামুটি হয়ে গেছে, এটা
কিনা আমার 72000 আচ্ছা এটা এক মাস আচ্ছা তখন বিক্রি করে দিবেন তাহলে আমরা বিক্রি করে দেব তাহলে মোট কতদিন পালন করা হলো এটা এটা মোট হবে হয়তো 70 দিন 75 দিন এরকম তাহলে এটা বিক্রি হবে কত এটা তো বিক্রি আশা করছি যে 90 থেকে 1 লাখ আচ্ছা তাহলে কতদিন রাখলেন এখানে এখন এটা থাকবে তাহলে হয়তো 70 দিন 70 দিন একে কি কি খাওয়ান এক খাওয়া হলো ভুট্টা ভাঙে নিয়ে আসি ঘুম ভাঙে নিয়ে আসি ব্রান দেই গুড়া দেই খোল দেই লবণ খাওয়ায় আচ্ছা এগুলো সব নিজে নিজে তৈরি করেন হ্যাঁ নিজে তৈরি আপনি যে খাবারের কথাগুলো বললেন হ্যাঁ এই খাবার ধরুন 100 কেজি আপনি খাবার তৈরি করবেন তার মধ্যে কি কি দেন কত কেজি করে এটা দেই হলো 40% দেই ভুট্টা আচ্ছা 30% দেই গম আচ্ছা 70 70 আর 10% হলো গুড়া 10% হলো আপনার 80 রাইস ব্র্যান রাইস ব্র্যান তাহলে 90 90 আর 10 কেজি দিয়ে হলো খোল খোল আর ওই অন্যান্য ডিসিপি পাউডার টাউডার অন্যান্য ডিসিপি পাউডার টাউডার লাগানো আমি ব্যবহার করি এটা গরে পরে আমার 35 টাকা কেজি আচ্ছা এখন ধরেন যে কোনো একটা গরুকে ধরলে এই যে এটা ধরলাম হ্যাঁ এই গরুটাকে ধরলাম আমরা এটাকে কখন কখন কি পরিমাণ খাবার দেন এটা খাবার দেই সকালে পরিষ্কার করে নিয়ে গোসল করে নিয়ে সকালে একবার খাবার দেই সে ধরনের 7:30 8টার মধ্যে তখন ওই দানাদারটা কতটুকু দেন দানাদার দেই হলো 1.5 কেজি আচ্ছা সকালবেলা সকালবেলা আচ্ছা তারপর আর সন্ধ্যায় দেই মানে বিকাল 5টার পরে পরে আর আচ্ছা তখন কতটুকু দেন তখন দেই হলো 1.5 কেজি তাহলে হলো 3 কেজি 3 কেজি তাহলে এই 3 কেজি দানাদার খাওয়ার দাম কত 120 টাকা 105 টাকা আর এর মধ্যে খড় আছে খড়টা কি নিজের না কি না না খড় নিজের আচ্ছা ওটা দাম কেমন না কিন্তু তারপর ধরতে হবে আচ্ছা খড় ঘাস ঘাস আপাতত শেষ আমার ঘাস লাগানো আছে ঘাস খাওয়ালাম আপাতত শেষ আবার নতুন করে গজান লাগবে হবে তাহলে প্রতিদিন একটা গরুর পিছনে আমরা খরচ কত হচ্ছে হিসাব করে দেখছেন কখনো না ওইভাবে ক্যালকুলেশন করিনি তবে হয়তো 130-140 এরকম আচ্ছা এখন কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে কারণ এটা আপনি বাণিজ্যিক ভাবে দিয়েছেন এটা তাই না এটা কিন্তু আপনি শখের বসে যে একটা গরু পালন করতেছেন দুধ খাচ্ছি বাবা মা আছে তাদেরকে খাওয়াচ্ছি সেটা কিন্তু নয় না তাহলে এইটা হিসাবটা রাখতে হবে তাহলে আমার কত টাকা ধরলে এটা ঠিক হয় যে প্রতিদিন কত টাকা খায় এটা প্রতিদিন 140ই ধরেন আচ্ছা 140 তাহলে কতদিন রাখবেন এটা এগুলা 90 দিনের প্রজেক্ট আচ্ছা 90 দিনের প্রজেক্ট তাহলে 90 দিনে কত খরচ হবে পিছনে এখন 90 দিনে ধরেন যে 100 টাকা হলে 9000 আর 50 টাকা কেজি ধরে 150 টাকা ধরে তাহলে ধরেন যে 4500 এই 9 3 14000 15000 টাকা খরচ হতে পারে 15000 কিন্তু ওই দেখা যাবে যে অত অনেক সময় রাখা লাগে আরো এক মাস রাখে হয়ে গেলে লোড একটু বেশি দেওয়া লাগে তখন একটু খাবার বেশি লাগে এবার আছে আমরা ধরি 20000 টাকা পার গরু খরচ হয় তাহলে কিনা কত ছিল এটা কিনা ছিল 57 আচ্ছা তাহলে আপনি 20000 ধরলেন তাহলে 77000 টাকা হলো আর কি এখন বিক্রি কত হবে বিক্রি তো আশা করা যায় যে এক মাস আরো সরি ওই যে 90 থেকে 1 লাখ তো আমার 1 লাখ যদি আসে তাহলে আপনার হবে এখানে 20000 আর যদি আর কম আসে তাহলে 15000 বা সর্বোচ্চ কম আসবে না কম আসবে না কম উপরে উপরের দিকে যাবে যদি এখন বাজারের একটু গতি খারাপ কিন্তু আপনার সময় আসলে যদি বাজারটা একটু বাড়ে সেই হিসাবে তো আশা করতেছি যে উপরেই বিক্রি হবে তা এরকম কয়বার আপনি চালান তুলছেন চালান তুলছি এদিকে আরো 2-3টা চালান তুলছি তাহলে এই আপনি যা প্রত্যাশা করছেন সেরকম আসতো হ্যাঁ আসে আসে তার মানে আপনার একটা গরু থেকে 20000 আসে তাহলে এখানে কয়টা গরু আছে আমার আছে 7টা 7 7 14 7 14 1,40,000 কত দিলে 3 মাস তাহলে মাসে কত হলো ঠিক কিনা কথাটা না ঠিকই আছে কি ঠিক আছে বলেন একটু 40000 টাকা মাসে যাচ্ছে তাহলে তাই না তাহলে একটা গ্রামের ছেলে যে ছেলেটা হতাশ যে ছেলেটা কলেজ থেকে পার হয়ে চলে আসছে চাকরি হচ্ছে না মনে করছে কি করব তো এরকম একটা ছোট্ট খামার যদি গড়ে তোলে আর মাসে যদি 30 থেকে 40000 বা 50000 টাকা আয় হয় তাহলে কি তার সংসার চলার সমস্যা হ্যাঁ সংসার চলা চলবে যদি সে করতে পারে তাহলে এই করতে গেলে কি কি গুণাবলী অর্জন করতে হবে বা কি করলে এটা ভালো মতো করা যাবে করতে গেলে ধৈর্য ধরতে হবে গরু দিয়ে যদি মনে করেন যে আমি পরের দিন বিক্রি করবো
এক মাস পর বিক্রি করবো, সংসার চলছে না, ওটা করলে হবে না। সে ধরেন যে গরু কিনে নিয়ে আসে, গরু আপনার ফুললি লোড হলো, বিক্রি করার সময় বাজার খারাপ, আমি আর 15 দিন রাখলাম, তারপরে বাজার ভালো হলো, বিক্রি করলাম, বিক্রি করে ওখান থেকে দেখা যাচ্ছে মোটা মুনাফা চলে আসবে, সেখান থেকে আবার কিছু টাকা দিয়ে গরু কিনে আস্তে আস্তে পালতেছি, এদিকে আবার মনে করেন যে কিছু টাকা থাকলে ওটা আমি খরচ করেছি, মানে তোমার সংসার চললো, পাশাপাশি খামারটা টিকে থাকলো, চারটা করলাম। এবারে আস্তে আস্তে খামারটা, আস্তে আস্তে খামারটা বড় হবে, বড় হবে। আচ্ছা, একজন এরকম আপনার মতো যদি খামারি হওয়া হতে ইচ্ছা করে আমার, আপনার এটা দেখে, তাহলে আমার মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে? গুণাবলী বলতে আপনার ধৈর্য থাকতে হবে, শ্রম দিতে হবে, শ্রম না দিলে কোনো কিছুই হবে না। তার মানে শ্রমের উপরই সব, শ্রমের উপরই সবকিছু নির্ভর, কোনো কিছুকে ছোট করে দেখতে হবে না, দেখা যাবে না। তার মানে আমার ভাবতে হবে যে এটাই আমার, আমার তার কোনো কাজ নেই, আমার এটাই সম্বল, সম্বল, এটাকে আমাকে শ্রম দিতে হবে, এটাকে আমাকে দেখতে হবে, এটাকে আমার পালন পালন করতে হবে। আগামী দিনে তো পরিকল্পনা, আগামী দিনের পরিকল্পনা আমার তো জায়গা তার অনেক আছে, আস্তে আস্তে আরো একটু বড় করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আপনি হাত থেকে গরুটা কিনে নিয়েছিলেন, নিয়ে এসে সরাসরি সেটার মধ্যে ঢুকাই দেন? এখন যেহেতু আমার, আমি একসঙ্গে বিক্রি করার পর আবার একসঙ্গে কিনি, তারপরে গোয়ালটা পরিষ্কার করে দেন? হ্যাঁ, পুরোটা পরিষ্কার করে নিয়ে ব্লিচিং পাউডার দিয়ে একবার পরিষ্কার করে নিয়ে ঝকঝকা করে নিয়ে আমি একসাথে যে করে গরু লাগে আমি একসাথে আবার নিয়ে আসার পর কি করেন? নিয়ে আসার পরে আমি বাইরে ওই ওগুলাতে রাখে ছ্যাবলন বা হুইল পাউডার এগুলাতে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটে ঢুকায়, সেটে ঢুকে আবার পুরাটা গায়ে গোসল করে দেয়, গোসল করে দিয়ে বড়ি দেয়, ফাসফেট বড়ি দেয়, ব্যথা বা কিটোফেট বড়ি দিয়ে গরুগুলা একটু হালকা পাতলা খাবার দেয়, রেস্টে যাওয়ার পর পরের দিন সকালে আবার ফাসফেট বা কিটোফেট ব্যথার বড়ি দিয়ে রেস্টে 3-4 দিন থাকার পর হালকা হালকা খাবার দিই, মানে বেশি খাবার দেওয়া তখন যায় না, কীটনাশক কিছু জানবে না, তখন বেশি খাবার দেওয়া যায় না কেন? এখন গরুগুলা আসে অনেক দূর থেকে জার্নি করে, তাদের শরীরে ব্যথা, বেশি খাবার দিলে তারা খেতেও চায় না, আবার খাবার দিলে অনেক গরু খায়, কিন্তু অনেক সময় দেখা যায় বেশি কি খাইছে না খাইছে সেটা তো আমরা জানি না, ফুড পয়জন হতে পারে, তখন দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আপনি কীটনাশক কিছু দেন? তারপরে গরুগুলা মনে করেন যে নিয়ে আসে কিনি করি, কিনি দেওয়ার পর কিনির মনে করেন 4-5 দিন পর লিভার টনিক দেই, জিং দেই, এটা দেওয়ার পর আবার ভ্যাকসিন দেই, খুরাইয়ের ভ্যাকসিন, আচ্ছা, তারপরে লাম্পির ভ্যাকসিন, তারপরে এই যে বাদলা এটা ভ্যাকসিন করলাম, প্রত্যেকটা ভ্যাকসিন যা যা করতে হয়, হ্যাঁ, সবকিছু কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা, আপনার এই সেটটা নিয়ে এবার একটু কথা বলি, আপনার এই সেটটা কত ফিট বাই কত ফিট? এটা সেট আছে এদিকে হলো 21 ফিট, আচ্ছা, আর এদিকে আছে 22 ফিট, আচ্ছা, এই যে আপনার এই যে দূরত্বটা এটা কতখানি? এটা দূরত্ব আছে 10 ফিট, আচ্ছা, আর চারিটা 410 ফিট, 10 ফিট আছে, আচ্ছা, না আপনার সেটটা কিন্তু সুন্দর, এটা টেল টু টেল সেটি এখন ভালো, এইরকম একটা সেট তৈরি করতে কেমন খরচ হয়? এরকম সেট যদি নর্মালি করতে চায়, বর্তমান বাজারে একটু সবকিছু রেট বেশি, 3 লাখ টাকা লাগবে, তো আর যদি নর্মালি করে তাহলে একটু কম লাগবে, আমি একটু বেশ মজবুত করে করছি বাড়ির ভিতরে, তো এই জন্য মজবুত করে করছি যে ভবিষ্যতে আমি আছি, আমার প্রজন্ম আছে, তাদের জন্য একটু যেন টিকসই হয়, এই জন্য মজবুত করে করছি। আচ্ছা, তো আপনি আমাকে সময় দিলেন অনেক, আর আপনার এই কথায় যদি কোনো যুবক বা কোনো ভাই যদি উদ্বুদ্ধ হয়, সেই কারণে আপনার এই কথাগুলো নেওয়া, আপনার সময়টা নেওয়া, এই কারণে যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।